অদ্ভুত এক দেশ যে দেশের অর্ধেক মানুষ বিশ্বাস করে পড়িয়াছে প্রায় ষাট মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্নিোৎপাতের অবশেষ থেকে আইসল্যান্ড দ্বীপটির উৎপত্তি হলেও এখানে ভাইকিং অভিযানকারীরা বসতি স্থাপন করতে শুরু করে এক হাজার বছর আগে আইসল্যান্ডের অধিবাসীরা আগের চেয়ে অনেক বেশি ইউরোপের মূলধারার সাথে মিশে যাওয়ার চেষ্টা করলেও তারা নিজেদের ঐতিহ্য রীতিনীতি ও ভাষা এখনও ধরে রেখেছে মজার বিষয় হলো গ্রামীণ আইসল্যান্ডীয় অধিবাসীরা প্রাচীন নরজীয় পুরাণের নানা দত্ত দানব যেমন পরি ট্রল ইত্যাদির অস্তিত্বে বিশ্বাস করে আইসল্যান্ডের শতকরা চুয়ান্নভাগ মানুষ মনে করে সত্যি পৃথিবীতে এলভস বা পরীর অস্তিত্ব রয়েছে কেউ কেউ নাকি দেখতে পারে বিশেষে পরীদের তাদের বর্ণনায় এই পরীরা উচ্চতায় মোটামুটি তিন ফুটের মতো পরীর কান দুটি বড়সড় আর তাদের পরনে থাকে বেশ প্রাচীন ফ্যাশনের কাপড় চোপড় তবে এই পরীরা পয়েন্টি হ্যাট পরে না বলেও বেশ জোরালো বক্তব্য দেন তারা এই পরীর অস্তিত্বের বিষয়টি কিন্তু দেশের সব জায়গায় এক এক রকম নয় এই পরীদের নিয়ে সব দেশে বেশি কল্পকাহিনী রচিত হয় হাফনার ফজরোয়ার নগরে রাজধানী রেইকিয়াভিক থেকে অল্প দূরেই নগরীকে পরিদের রাজধানী বলেও আখ্যায়িত করে থাকেন কেউ কেউ দেশটির অর্ধেকেরও বেশি মানুষের বিশ্বাস তাদের আশেপাশে রয়েছে পরি যে পরীরা নানা সময়ে ত্রাতা হিসেবে তাদের রক্ষা করে বিপদ আপদ থেকে আইসল্যান্ডীয় শিশুরা বিশ্বাস করে বড়দিনের তেরো দিন আগে থেকে ১৩ জন উইলে ল্যাডস বিশেষ এক ধরনের দেবদূত আসে তাদের কাছে তেরো দিনে তেরো জন ভিন্ন ভিন্ন উইলে ল্যাড যারা শিশুদের সারা বছরের কাজকর্মের উপর ভিত্তি করে তাদের জন্য উপহার কিংবা শাস্তি নিয়ে আসে মূলত বড়দিনের এক ভিন্ন সংস্কারণ বলা যেতে পারে আইসল্যান্ডের এই উলে ল্যাটস সংস্কৃতিতে শিশুদের বিশ্বাস এই দেবদূতরা নির্দিষ্ট একটা দিনে এসে আবার নির্দিষ্ট একটা দিনে ফিরে যায় আর যারা ভালো তাদের কাছে ভালো দেবদূতরা আসে নানা উপহার নিয়ে পরীর অস্তিত্বে তারা এতটাই বিশ্বাস করে যে রাস্তার কোনো জায়গায় পরি রয়েছে মনে হলে রাস্তার গতিপথই পাল্টে দেওয়া হয় দেশটির একজন সংসদ সদস্য পরীর অস্তিত্ব সম্পর্কে বলেন একবার একটি পরীর পরিবারেই নাকি গাড়ি দুর্ঘটনা থেকে তার জীবন বাঁচিয়েছিল দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে